শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। নমস্কার, আমার নাম তপন বিশ্বাস, আমার ডাক নাম রতন, আমার বাবার নাম ডাক্তার যোগেন্দ্রলাল বিশ্বাস, মার নাম আশারানী বিশ্বাস, আমার বাড়ি খিলমগল বিশ্বাস বাড়ি আঙ্গুনিয়া। আমি সত্যিকার আমার জন্ম 1956, কিন্তু আমার সার্টিফিকেটে জন্ম 1958 পয়লা মার্চ। আমি খিলমগল স্কুলের যুদ্ধকালীন সময়ে আমি খিলমগল স্কুলের 8ম শ্রেণীর ছাত্র ছিলাম। প্রথম মুক্তিযোদ্ধাদের নিয়ে যখন খিলমগল স্কুলের মাঠে ট্রেনিং হচ্ছিল আমাদের টাইগার হাসান ভাইয়ের মাধ্যমে, আমি ছোট হলেও ওই ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছিলাম। পরবর্তীতে যখন পাক সেনাবাহিনীরা আমাদের রাঙ্গুনিয়ায় চলে আসে, তখন আমাদের যারা লিডার ছিল, বিশেষ করে আলম ভাই সালে আহমদ সাহেব, তারা ওনারা ভারতে চলে যায়। আমি বয়সে ছোট ছিলাম হিসাবে আমি ভারতে যেতে পারিনি, ওই দেশেই রয়ে গিয়েছিলাম হাশেম ভাইদের সাথে। পরবর্তীতে হাশেম ভাইরা আমাদের আগুনিয়া চা বাগানে একটা ট্রেনিং ক্যাম্প করছিল, ওখানে আমরা তারা স্থানীয় যারা আমরা যেতে পারিনি ভারতে, তারা আমরা ওখানেই সাময়িক প্রশিক্ষণ নিই হাশেম ভাইয়ের মাধ্যমে। পরবর্তীতে প্রথম মুক্তিযোদ্ধাদের নিয়ে সালে আহমদ সাহেব যখন 9 জন মুক্তিযোদ্ধা নিয়ে আমাদের রাঙ্গুনিয়ায় আসেন, তখন আমাদের স্কুলের শিক্ষক বিকম সৈয়দ সাহেব উনি আমাকে ডেকে বললেন, তুমি চারকিল নিয়ে যাও, খলিল সাহেবকে বলো সরাসরি খিলমগল এসে তরি আমার সাথে দেখা করতে, সবি তালুকদারের বাড়িতে আসতে। তখন আমি ছোট হলেও চারকিল চালাতে জানতাম, আমি চারকিল নিয়ে খলিল সাহেবের বাড়িতে যাই এবং খলিল সাহেবকে খবরটা দিয়ে আসি। খবরটা দেওয়ার পর সাথে সাথে খলিল সাহেবও চলে আসে, এসে সবি তালুকদার সৈয়দ সাহেব ওনারা সালাম সাহেবকে নিয়ে বৈঠক করে এবং 9 জন মুক্তিযোদ্ধাকে কোথায় কোথায় রাখা হবে তার জায়গা ঠিক করে। তার মধ্যে একজন মুক্তিযোদ্ধাকে আমাদের বাড়িতে রাখার জন্য আমার দায়িত্বে দিয়ে দেয়, আমি ওনাকে নিয়ে আসি আমাদের বাড়িতে রাখি, এবং আরেকজন মুক্তিযোদ্ধা আমাদের প্রতিবেশী মির্জা ওমরা মিয়া সাহেবকে দেয় ওনার বাড়িতে কৃষি শ্রমিক হিসাবে থাকার জন্য। কিন্তু বিকেলের দিকে মির্জা সাহেব বলে যে ওনার উপর নানান রকম চাপ আসতেছে, উনি বাসায় রাখতে পারবেন না। আমাদের স্থানীয় যারা মুসলিম লীগের মানুষ ছিল তারা নাকি মির্জা সাহেবকে ওরকম চাপ সৃষ্টি করছে, যার জন্য উনি ওই মুক্তিযোদ্ধাকেও আমাকে দিয়ে দেয়,
এবং আমাদের বাড়িতে পরবর্তীতে আশ্রয়ে ক্যাম্প হিসাবে থাকে। এর পরবর্তী যেহেতু আমি সবার ছোট মুক্তিযোদ্ধা ছিলাম, আমাকে বিশেষ কোনো অপারেশনের মধ্যে দায়িত্ব দেওয়া হতো না, আমাকে শুধু খবরাখবর আনার জন্য কোথায়, তখন তো আর কোনো টেলিফোন বা কোনো ব্যবস্থা ছিল না, সেহেতু খবরাখবর আনার জন্য আমাকে বিশেষভাবে ব্যবহার করা হতো। বিশেষ করে রাঙ্গুনিয়া থানা থেকে পাঞ্জাবিরা কোন সময় এদিকে আসতেছে না আসতেছে, রাজাকারদের কোন দিন মোমেন্ট কোথায়, এগুলো জানাইছিল আমার মেইন কাজ। ওগুলো জেনে আমি এসে আমাদের যারা দায়িত্বে ছিলেন তাদেরকে এই রিপোর্টগুলো দেওয়ার, এটাই ছিল যে আমার বিশেষ করে কাজ। সর্বশেষ হাশেম ভাই যে কথাটা বলল, আমরা যেই দিন সরাসরি পাঞ্জাবিদের সাথে মুখোমুখি যুদ্ধের মধ্যে পড়ি সেটা 16ই ডিসেম্বর, হাশেম ভাইয়ের নেতৃত্বে একটা বাসে করে মুক্তিযোদ্ধারা আমরা অস্ত্র রিকভারের জন্য বেরোই। প্রথমে আমরা ওই ভবানী মিল যেটাকে বলে ওখানে গিয়ে, ওখানে বেশাবেশি পোতা মাইন ছিল, যার কারণে হাশেম ভাই বলে যে এগুলো যারা বোম ডিসপ্লোজার ওরা ছাড়া এগুলো উদ্ধার করা সম্ভব হবে না, তাই আমরা ওখানে আর ঢুকো না। তাই আমরা পশ্চিম দিকে চলে যাই, যাইতে যাইতে দরারোটেক এলাকায় যখন গিয়ে পৌঁছি তখন ওখানকার রাউজানের কিছু মুক্তিযোদ্ধারা আমাদের গাড়ি সামনে দাঁড়িয়ে বলে যে এখানে পাঞ্জাবি আসছে। তখন আমাদের হাশেম ভাইয়ের নেতৃত্বে ওখানে আমরা মাজনরা ট্যাগে গিয়া আমরা তখন দেখি যে ওরা তখন কাল্লোমরা ট্যাগ বর্তমান যেখানে পাওয়ার হাউস হয়েছে ঠিক ওখানে ওরা ফায়ার করতে করতে গ্রামের দিকে ঢুকতেছে। তখন পাকা ধানের দিন, ঠিক রাস্তার উত্তর পাশে সব ধানগুলো পাকা, ওদের ড্রেসের সাথে ধানের সাথে মিলে গেছে, ওদেরকে ট্রেস করা ছিল অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু বিচক্ষণ হাশেম ভাই, উনি ট্রেন্ড আপ মানুষ ছিলেন, উনি ঠিকই বুঝতে পারছেন, উনি ওনার কাছে যে অস্ত্র ছিলেন অস্ত্র দিয়ে ফায়ার করতে করতে উনি ওদিকে সামনের দিকে এগোচ্ছিলেন। আমরা রাস্তার দক্ষিণ পাশে বর্তমান যেখানে গ্যাস কূপ খনন করা হয়েছিল, আমরা রাস্তার দক্ষিণ পাশে অ্যাম্বুশ নিয়ে আমরা বসেছিলাম। শেষ পর্যন্ত কাপ্তা রাস্তায় উঠে ওরা একটা ট্যাক্সি ছিল, ট্যাক্সি নিয়ে পশ্চিম দিকে পালিয়ে যায়। পরবর্তীতে আমরা জানতে পারি যে ওরা মদুনাঘাট অ্যাটাক হয়ে মদুনাঘাট ওদেরকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। তখন এই ঠিক কাল্লোমরা ট্যাগের আরও একটু পশ্চিম পাশে গিয়ে রাস্তার দক্ষিণ পাশে একটা প্রাইমারি স্কুল ছিল, ওখানে বেশ কিছু রাজাকার ছিল এবং আমরা গিয়ে ওই রাজাকার স্কুলটা ঘেরাও করে রাজাকারদের সারেন্ডার করাইয়া ওদেরকে ওই স্থানীয় মুক্তিযোদ্ধাদের কাছে দিয়ে আমরা আবার পিছন ফিরে আমরা আবার রাঙ্গুনিয়া থানায় চলে আসি। এবং এর মধ্যে যেই অপারেশনের কথাগুলো হাশেম ভাই, নাল ভাই, আলম ভাইরা বলেছিল সব অপারেশনের রেকি করতে হইল। রেকিদের মধ্যে আমাদেরকে পাঠাতে হতো ওখানে দেখে আসার জন্য, পরিস্থিতি দেখে আসার জন্য, এলাকা দেখে আসার জন্য। আমরা এসে যে রিপোর্ট দিতাম ওই রিপোর্টের ভিত্তিতেই ওনারা অপারেশন পরিচালনা করতো। এই থেকে এই যুদ্ধের এই পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।